গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে খুলছে স্কুল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আগামীকাল থেকেই তোমাদের স্কুল খুলে যাচ্ছে। গরমের ছুটির পর প্রচণ্ড গরমের যে দাবদাহ, এখনও কিন্তু গরম কাটেনি। সকাল থেকে কিন্তু বিকেল পর্যন্ত মানুষ নাজেহাল, রাত্রিবেলাও মানুষ নাজেহাল আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গে যাই গরম পড়ুক না কেন, আরও বাড়ুক না কেন, অবশেষে আগামীকাল থেকে কিন্তু স্কুল খুলে যাচ্ছে তোমাদের। আগামীকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে স্কুল খুলছে, এমনটাই জানা যাচ্ছে। স্কুল খুলবে 15 তারিখ, আজকে হচ্ছে তোমাদের 14 তারিখ। আজকে হচ্ছে 14ই জুন বুধবার, আগামীকাল বৃহস্পতিবার 15ই জুন। আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল 15ই জুন, 15 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু স্কুল খুলে যাচ্ছে। পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত স্কুল, ক্লাস 11-12-এরও স্কুল কিন্তু খুলছে। 11-এ ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরুও হয়ে গেছে। আর দেখো, কলেজে ভর্তি শুরু হয়নি এখনও। কলেজে ভর্তি শুরু হবে 1 জুলাই থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে কলেজে ভর্তি শুরু হবে। কিন্তু আগামীকাল থেকে খুলে যাচ্ছে স্কুল, রাজ্যের সমস্ত স্কুল আগামীকাল থেকে খুলে যাচ্ছে। গরমের ছুটি বাড়েনি বন্ধুরা, তোমরা কিছু কিছু ভিডিও দেখছো ইউটিউবে যে গরমের ছুটি বেড়ে গেছে বা গরমের ছুটি বাড়ছে। দেখো, এরকম কিন্তু কোনো রকমের নোটিশ দেয়নি আমাদের রাজ্য সরকার যে গরমের ছুটি বেড়ে গেছে। গরমের ছুটি বেশ কিছুদিন আগে বেড়েছিল, 7ই জুন স্কুল খোলার কথা ছিল, তবে 7ই জুন না খুলে স্কুল খুলছে 15 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই খুলছে স্কুল। আরও একটা বড় আপডেট, স্কুল খুললেই কিন্তু পরীক্ষা, পঞ্চম থেকে যে 10ম শ্রেণীর যে সেমিস্টার বা পরীক্ষা, সেটা কিন্তু স্কুল খুললেই নেওয়া হবে। অর্থাৎ আগামীকাল খুলছে স্কুল, আগামীকাল থেকে তোমাদের স্কুল শুরু হয়ে যাচ্ছে। এবং কলেজে ভর্তি 1ই জুলাই থেকে জুলাই মাসের ধরে সম্পূর্ণ কলেজে ভর্তি, মেরিট লিস্ট বেরোনো, এই সমস্ত প্রক্রিয়া চলবে। এবং জুলাইয়ের মধ্যে কলেজে ভর্তি শেষ করে 1ই আগস্ট, আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু কলেজের পঠন পাঠন বা কলেজের পড়াশোনা। প্রথম জুলাই মাসের 1 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে রাজ্যের বিভিন্ন কলেজে। আর এবছর কিন্তু কেন্দ্রীয় পোর্টাল বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বলা হয়েছে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হচ্ছে না, ভর্তি তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়েই হতে হবে। দেখো, বিভিন্ন কলেজের ওয়েবসাইটগুলো এখন ওপেন হয়ে গেছে, ভর্তি প্রক্রিয়া চলছে। কলকাতা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কলকাতা, এই সমস্ত কলেজ বা যেগুলো অটোনমাস কলেজ রয়েছে সেই কলেজগুলোতে তো ভর্তি শুরু অলরেডি, প্রক্রিয়া শেষ হতে চললো। আর যেগুলো সরকারি কলেজ কিন্তু অটোনমাস কলেজ নয়, সেই সমস্ত কলেজের ভর্তি প্রক্রিয়া 1 তারিখ থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। জুলাই মাসের 1 তারিখ থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেই জন্য তোমরা ডকুমেন্টগুলো গুছিয়ে রাখো। তোমাদের আমি ভিডিও দিয়ে দিয়েছি কিছুদিন আগেই, ভিডিওতে বলে দিয়েছি কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের। সেই ডকুমেন্টসগুলো নাও, নিয়ে তোমরা স্ক্যান করো, তোমাদের সই, তোমাদের ফটো, এই সমস্ত কিছু স্ক্যান করে রেখে দাও। এবং দেখো, এখানে যখন কলেজে এখন অ্যাপ্লাই করতে যাবে, এখানে তোমাদের দেখাবে অ্যাকাডেমিক সেশনের জন্য ভর্তি এখনও পর্যন্ত শুরু হয়নি, 1 জুলাই থেকে শুরু হবে কলেজে ভর্তি।